হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। যারা কাজের সূত্রে বা যে কোনো কারণেই হোক প্রচুর ব্যস্ত থাকেন, তেমন সময় পান না, মিষ্টিমুখ করতে ইচ্ছা করলে বানাতে পারেন মাত্র 5 মিনিটে এই সহজ মিষ্টির রেসিপি। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কত সহজে চটজলদি এই মিষ্টি বানানো যায়। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে প্লিজ রান্নাটি শেয়ার করে দেবেন। আর প্রতিদিন নতুন নতুন রান্নার নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এখানে নিয়েছি কয়েকটা কাজু বাদাম আর আমন্ড বাদাম, কিছুটা কুচিয়ে নিতে হবে আর কিছুটা আধ ভাঙা করে নিতে হবে। এই দেখুন, আমি কাজু বাদাম আর আমন্ড বাদাম সামান্য কুচিয়ে নিয়েছি আর আধ ভাঙা করে নিয়েছি। এবার একটি পাত্রে দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম 3 চামচ মতন। যদি এই ফ্রেশ ক্রিম না থাকে, দুধের মালাই বা সর থাকলেও হবে, সেটাও দিতে পারেন। তবে চটজলদি প্রসেসের জন্য এই ফ্রেশ ক্রিম দিলেই ভালো, এতে ঝামেলা বা পরিশ্রম কম থাকবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটি পাত্রে চিনির রস তৈরি করব। তার জন্য 4 কাপের মাপে 1.25 কাপ জল দিলাম আর 1/2 কাপ মতন চিনি দিলাম। সামান্য কেশর দিলাম আর 1 ড্রপ ফুড কালার দিয়ে দিলাম। এখানে 1 তার বা 2 তারের প্রয়োজন নেই, একটা চটচটে চিনির রস বানাতে হবে। কয়েকটা কিশমিস দিয়ে দিলাম, সম্ভব হলে চেরি দিতে পারেন। বেশ 2-3 মিনিট ফোটানোর পর চিনির রস তৈরি হয়ে গেল। এখানে নিয়েছি পাউরুটি 1/2 পাউন্ড। মোটামুটি 5 পিস মিষ্টি তৈরি হয়ে যাবে। নর্মাল সাইজের পাউরুটিও নিতে পারেন। একটা কাঁচের গ্লাসের সাহায্যে এইভাবে গোল করে কেটে নিলাম। আপনারা কুকি কাটার বা কোনো গোল বাটির ব্যবহারও করতে পারেন। এই সবকটি এইভাবেই গোল করে কেটে নিলাম। এবার যে ড্রাই ফ্রুটস আর ফ্রেশ ক্রিমের মিক্সচার বানালাম, এইভাবে চামচের সাহায্যে মাখন লাগানোর মতন করে লাগিয়ে দিলাম। আর অপর একটি পাউরুটি এইভাবে স্যান্ডউইচের মতন করে উপর থেকে বসিয়ে চেপে দিলাম। এই একই রকমভাবে বাকি সব মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। এই দেখুন, বানানো কিন্তু খুবই সহজ আর খুব ঝটপট তৈরি হয়ে যায়। এইবার এই সব মিষ্টি এইভাবে বানিয়ে নেওয়ার পর চিনির রস ঠান্ডা হয়ে গেলে একটা ছড়ানো প্লেটে 2 থেকে 3 চামচ মতন চিনির রস ঢেলে এইভাবে পাউরুটির মিষ্টিগুলোকে জাস্ট চিনির রসে মাখিয়ে নিতে হবে। চিনির রসে শুধুমাত্র মাখিয়ে নেবেন, কোনো রকমভাবে চিনির রসে ভিজিয়ে রাখবেন না, না হলে অত্যধিক সফট হয়ে এই মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। ভিডিওতে আমি যেভাবে কোটিং করছি এইভাবেই করবেন। সবকটি চিনির রসে কোট করে নিলাম। তৈরি হয়ে গেল খুবই ঝটপট পাউরুটি দিয়ে একটি দারুণ স্বাদের মিষ্টির রেসিপি। কম পরিশ্রমে ঝটপট মিষ্টি বানাতে ইচ্ছা করলে একবার এইভাবে এই মিষ্টির রেসিপিটি ট্রাই করতে পারেন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।